1947 ব্রিটিশ শাসনের সমাপ্তি ঘটে ভারতীয় উপমহাদেশে। ভারত বিভক্ত হয়ে দুটি পৃথক স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। মুসলিম অধ্যুষিত এলাকা নিয়ে গঠিত হয় পাকিস্তান এবং হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বী অধ্যুষিত অঞ্চল নিয়ে গঠিত হয় ভারত। নবগঠিত রাষ্ট্র পাকিস্তান 2000 মাইলের ব্যবধানে অবস্থিত দুটি প্রদেশের সমন্বয়ে গঠিত হয় পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান। ওই সময়ই পাকিস্তানের জন্মলগ্ন থেকেই শুরু হয় পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের শোষণমূলক আচরণ। কেবল অর্থনৈতিক শোষণই নয়, বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের উপরও নিপীড়ন শুরু হয়। এবং এর প্রথম দৃষ্টান্ত স্থাপিত হয় যখন পাকিস্তানের জনক মোহাম্মদ আলী জিন্না ঢাকায় এসে ঘোষণা দেন উর্দু এবং কেবলমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। সাথে সাথে পূর্ব পাকিস্তানের বাঙালিরা এই ঘোষণার বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়ে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষার জন্য এই আন্দোলন তীব্রতম রূপ ধারণ করে। এদিন পুলিশের গুলিতে প্রাণ দেন সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরও অনেকে। পাকিস্তানের শাসক গোষ্ঠীকে শেষ পর্যন্ত 1956 সালে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে হয়। আজ পৃথিবীব্যাপী 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি চূড়ান্ত নাটকীয়তার মুখোমুখি হয় যখন 1970 সালে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচনে পূর্ব পাকিস্তানের সবচেয়ে বড় দল পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। দলটি পূর্ব পাকিস্তানের 169টি আসন হতে 167টি আসনে জয়লাভ করে এবং 313 আসন বিশিষ্ট জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পায়, যা আওয়ামী লীগকে সরকার গঠনে অধিকার প্রদান করে। কিন্তু নির্বাচনের দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ প্রাপ্ত দল পাকিস্তান পিপুলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো শেখ মুজিবের পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার বিরোধিতা করেন। তিনি প্রস্তাব করেন পাকিস্তানের দুই প্রদেশের জন্য থাকবে দুজন প্রধানমন্ত্রী। এক ইউনিট কাঠামো নিয়ে ক্ষুব্ধ পূর্ব পাকিস্তানের মানুষের মধ্যে এরূপ অভিনব প্রস্তাব নতুন করে ক্ষোভের সঞ্চার করে। ভুট্টো এমনকি মুজিবের 6 দফা দাবি মেনে নিতেও অস্বীকৃতি প্রকাশ করেন। মার্চের 3 তারিখ পূর্ব ও পশ্চিম অংশের এই দুই নেতা পাকিস্তানের প্রেসিডেন্টকে সঙ্গে নিয়ে দেশের ভাগ্য নির্ধারণে ঢাকায় বৈঠকে মিলিত হয়। তবে বৈঠক ফলপ্রসূ হয়নি। শেখ মুজিব সারা দেশে ধর্মঘটের ডাক দেন। 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার রেসকোর্স ময়দানে এক ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। মনে রাখবে বা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। 25শে মার্চ রাতে পাকিস্তান সামরিক বাহিনী শুরু করে অপারেশন সার্চ লাইট নামে গণহত্যাযজ্ঞ। শুরু হয় যুদ্ধ উত্তাল। পূর্ব পাকিস্তান দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর অর্জিত হয় 30 লক্ষ শহীদের রক্তের আঘাত।